যাদবপুরে পুড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরো ছয়। গত বুধবার যাদবপুরের মেন হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডু নামের এক প্রথম বর্ষের ছাত্রের। তদন্তে নেবে 48 ঘন্টার মধ্যেই সৌরভ দাস নামের এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ভোরে গ্রেপ্তার করা হয় আরো দুই দ্বিতীয় বর্ষের ছাত্রদের। এবার সেই ঘটনাতেই গ্রেপ্তার আরো ছজন, ধৃতদের মধ্যে তিনজন প্রাক্তনী। ধৃত মোহাম্মদ আসিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, মোহাম্মদ আরিফ ও অঙ্কন সরকার তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া। তারা দুজনেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আরিফ জম্মু কাশ্মীরের বাসিন্দা। আর এক ধৃত অসিত সর্দার সংস্কৃত বিভাগের প্রাক্তনী। ধৃত সপ্তক কামিল্লা পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তনী। সুমন নস্কর নামের আর এক ধৃত প্রাক্তনী বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল তিন প্রাক্তনী। পূর্ব মেদিনীপুরের একরার বাসিন্দা সপ্তককে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সুমন নস্কর ও অসিত সর্দারকেও বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, নটি ফোন ও একটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। মেধাবী ছেলেকে অনেক সাথ নিয়ে যাদবপুরে পাঠিয়েছিল পরিবার, কিন্তু ক্যারিয়ারে স্বপ্নের উড়ান শুরু হওয়ার আগেই তারা জড়িয়ে পড়েছে অপরাধে। ঘটনার আকস্মিকতায় হতবাক কোনো পড়ুয়ার পরিবারই বিশ্বাস করতে পারছে না তাদের সন্তান এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত। ওখানে ছিল আর বাড়ি তো ওই 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 ঘটনাটা ঘটলে আর বাড়ি সন্ধ্যেবেলা চলে এসেছিল। ওখানে নাই থাকতে দেয় না, তখন ওই সবাই চলে গেছিল, আমার ছেলেও চলে এসেছিল। একই সব এতে থাকতো, জানি তাকে কিরমভাবে থাকতো। ছেলে বলতো আমরা ভালো আছি, ভালো থাক ইয়ে করতাম। তা কি কে কার সঙ্গে যুক্ত আমি তো অত বলতে পারবো না। পুলিশ এলো, পুলিশ এসে এখানে এসে দৌড় খুলতে বললো, আমি দৌড় খুলে দিলাম। তা আমি বললাম স্যার কিসের বেশি আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন? বললো দেখো কিসের বেশি নয়, যাদবপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই ব্যাপারে ওই সব কিছু জিজ্ঞাসাবাদের আছে, ওই জন্য একে নিয়ে যাচ্ছি, অ্যারেস্ট করছি না। এদিকে যাদবপুর কাণ্ডে এখনো খোঁজ মিলল না অরিত্র মজুমদার ও সৈকত শীতের। ইতিমধ্যেই তাদের নিখোঁজ হওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে পোস্টার পড়েছে। মঙ্গলবার ভাইরাল হওয়া এক চ্যাটে স্বপ্নদীপের মৃত্যুর সঙ্গে অরিত্র ও সৈকতের যোগ ছিল বলে দাবি করা হয়। তবে ঘটনার পর থেকেই বেপাত্তা তারা। নিউজ টাইম।